আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে আপনাদের সঙ্গেই আছি আমি কোন উৎসিক দেয় দশম শ্রেণীর এক ছাত্রীকে শ্রীলতা হানির অভিযোগ উঠেছে ফরিদপুরের সদরপুর উপজেলার বেগম কাজী জীবনেশ্বর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে বাসায় প্রাইভেট পড়ানোর সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও ভালোবাসার জালে ফেলে ওই শিক্ষার্থীকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত করে শিক্ষার্থীর পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু আইনে মামলা দায়ের করলে সদরপুর থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে জেল হাজতে পাঠায় মেয়াদ উত্তীর্ণ পণ্য মোড়কে বাজাজাতকরণ ক্ষতিকারক কেমিক্যাল মিশ্রণ সহ খাদ্যে ভেজাল যুক্ত করায় মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নগরের গলাচিপা এলাকায় সুগন্ধা নামের একটি বেকারিকে চার লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামানের নেতৃত্বে এতে অংশ নেন এনএসআই এবং নিরাপদ খাদ্য সংস্থার কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা আসন্ন ঈদ উল উপলক্ষে সাধারণ মানুষকে হাটে যাওয়া থেকে নিরুৎসাহিত করতে মৌলভীবাজারে অনলাইন ভিত্তিক পশুর হাট স্মার্ট হাটের উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করেন জেলার আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মৌলভীবাজার তিন আসনের সংসদ সদস্য নেসার আহমদ জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় দেশের প্রথম স্ট্রিট ফার্নিচার স্থাপন করল সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবা কোম্পানি ই ডট বাংলাদেশ স্মার্ট সিটি গড়ে তোলার লক্ষ্যে কয়েকদিন আগে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলক এই স্মার্ট সিটি ফিচার চালু করা হলো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন এ সময় বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এবং ডট কো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন উপস্থিত ছিলেন সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে ছয়শ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ একষট্টি হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন সহ বাবুল হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ আটক বাবুলকে পাঠানো হয়েছে জেল হাজতে ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানান পাঁচচল্লিশ কে তার দখলে থাকা তো পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবার বিকৃত নগদ একষাটির দুশো পঁচাত্তর টাকা এবং ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল সেট সহ আটক করে এবং তার বিরুদ্ধে মুর্শিমাস্থান নিয়মিত অনুরোধ হয়েছে এই ইয়াবা কোথ থেকে এসেছে এর ইয়াবা যোগানদাতাকে গটপাতারকে তার সহযোগী যারা আছে আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা আমাদের অব্যাহত আছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা সন্দেহে রাতের আধারে ষাট বছর বয়সী এক বৃদ্ধ পিতাকে রাস্তায় ফেলে যান তার পাষণ্ড ছেলে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক কুমার দাস এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান সোবাহান আলীকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে তার নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চোদ্দ এর একটি বিশেষ টিম ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে দুই ট্রাক ভর্তি নিষিদ্ধ ঘোষিত দুই টন পিরানহা মাছ জব্দ করে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত তিন ব্যবসায়ীকে এগারো হাজার টাকা অর্থদণ্ড এবং তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রোমেন শর্মা এই রায় প্রদান করেন রংপুরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয় ২০১২ সালে আট বছরে পা রাখলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি রংপুরের বর্ধিত ওয়ার্ডগুলোতে এতে প্রায় সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ওয়ার্ডের বাসিন্দারা রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট বর্ধিত দেশের প্রাচীনতম জনপদ রংপুরে দুই হাজার বারো সালে প্রতিষ্ঠিত হয় সিটি কর্পোরেশন আর বিলুপ্ত হয় রংপুর পৌরসভা পরে সেখানে যুক্ত হয় আরও আঠারোটি ওয়ার্ড তেত্রিশটি ওয়ার্ড নিয়ে সিটি কর্পোরেশনের এলাকা দাঁড়ায় দুইশো বর্গ কিলোমিটার নগরবাসীর অভিযোগ কর্পোরেশন গঠনের আট বছরে পা রাখলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি নতুন বর্ধিত এই ওয়ার্ডগুলোতে। গুলোতে নগরীর হাজিরহাট সুকাম চকী বড়িহাট সাহেবগঞ্জ দমদমার বিভিন্ন অংশ নিয়ে গঠিত ওয়ার্ডের বাসিন্দারা রয়েছেন উন্নয়ন বঞ্চিত প্রায় পনেরো বছর থেকে এইরকম তারপরে সিটি হয়েছে দশ বছর হয় এই তখন দেখি আজও এই অবস্থায় কাদো খুব হয় গাড়ি চালাইতে পারলে গাড়ি কর্ডি পরে যায় পনেরো বছর প্রায় পনেরো বছর থাকি আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না তবে সিটি কর্পোরেশন মেয়রের দাবি নতুন এলাকাগুলোতে হয়েছে প্রয়োজনীয় উন্নয়ন এখনো আমাদের যে সাবেক কোনোটা ওয়ার্ড এই তুলনায় কিন্তু সেবার দিক থেকে একটু পিছায় আছে কিন্তু আমরা কিন্তু বর্ধিত ওয়ার্ডগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি সেক্ষেত্রে আমরা বর্ধিত ওয়ার্ডগুলোর যে এই যে বৈষম্য এটাকে যাতে কভার করে আমরা তাদের যে সেবা এটা যেন আমরা এই পনেরোটা ওয়ার্ডের সময় সঙ্গে লেভেল করে নিয়ে আসতে পারি সেজন্য প্রচেষ্টা অব্যাহত আছে উন্নয়ন হোক কিংবা না হোক সামনের দিনগুলোতে উন্নয়নের এই সুবিধা আরও বেশি গুরুত্ব দিবে নগর পিতা এমনটাই প্রত্যাশা রংপুর নগরবাসীর মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক গোপালগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ হেপাটাইটিস বির ভ্যাকসিন ও রক্ত রাখার দায়ে মঙ্গলবার দুপুরে মেডিকেল সাপ্লাইয়ের মালিক আব্দুল আলিমকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের ডিসি রোড এলাকার স্বর্ণ টাওয়ারে অভিযান চালিয়ে এই সাজা ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দীপু এই ছিল এখনকার মতো করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষা রাখতে সরকারের নির্দেশনা মেনে চলুন জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আনন্দ টিভি বিডি পেজে যুক্ত হন ধন্যবাদ সকলকে শুভরাত্রি